হ্যালো ভিউয়ার্স, রিভিউ 360 ভিডিওর আজকের ভিডিওতে আমি রনি আছি আপনাদের সাথে Xiaomi Mi 6X এর আনবক্সিং এবং রিভিউ নিয়ে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভিডিও শুরুতেই ধন্যবাদ জানাতে যাচ্ছি ওএসিস ইন্টারন্যাশনালকে, যারা এই ফোনটি স্পন্সর করেছে এবং আমাদেরকে রিভিউ করার জন্য সুযোগ দিয়েছে। Xiaomi Mi 6X, যেটি Xiaomi A1 নামেও পরিচিত, এই তো গত এপ্রিলের 25 তারিখে রিলিজ হয়েছে এটি। আজ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটির র্যাম হচ্ছে 6GB এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64GB। দেখতে পাচ্ছেন ফোনটি অ্যাজ ইউজুয়াল সাদা পলিতে মোড়ানো। বক্সের পেছনে চাইনিজ অক্ষরে কী কী যেন লেখা রয়েছে। ডান পাশে এবং বাঁ পাশে ছোট করে Mi 6X লেখা এবং সামনের দিকে বড় করে লেখা রয়েছে। বক্স খুললেই দেখতে পাবেন আরেকটি ছোট বক্স, তার নিচে ফোনটি। সাথে সিম ইজেক্টর ও হেডফোন জ্যাকের কনভার্টার। সাথে থাকছে চাইনিজ ভাষায় ইউজার মেনু। এগুলোকে পাশে রেখে এখন চলে যাচ্ছি এর ফোনটির দিকে। ফোনটির উপরে স্টিকার দিয়ে গ্লাসটি ঢাকা রয়েছে। ব্যাক সাইডে রয়েছে সিরিয়াল নাম্বার ও IMEI স্টিকার। চলে যাচ্ছি এর বক্সের দিকে। বক্সে আরও পাবেন একটি ছোটখাটো সাইজের চার্জার, একেবারে ছোট না বাট ছোট, যেটি 5V 2A পাওয়ার সাপ্লাই করবে। এর পরে রয়েছে চার্জিং কেবল, এটিতে USB টাইপ সি কেবলটি পেয়ে যাবেন, যার দ্বারা দ্রুত ডাটা ট্রান্সফার ও চার্জ করতে পারবেন। এ হচ্ছে হেডফোন কনভার্টার। সিম ইজেক্টর পিন, এই বাজেটে Xiaomi অন্তত এর চেয়ে ভালো একটা সিম ইজেক্টর দিতে পারত বলে মনে হচ্ছে। এ হচ্ছে এর সফট ট্রান্সপারেন্ট কভার। ফোনটির স্টিকারটি তুলে ফেললেই এর 18:9 রেশিও ডিসপ্লের আসল সৌন্দর্য দেখা যাবে। সামনের দিকে সাদা ও পেছন দিকে গোল্ডেন কালারের ফোনটি মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে। দুদিকে দুটি স্পিকার পয়েন্ট থাকলেও একটিতে স্পিকার ব্যবহার করা হয়েছে, অপরটি সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। এর বাঁ পাশে সিম ইজেক্টর পিন। এর ফ্রন্ট ও ব্যাক লুক একেবারে নোট 5 প্রো এর মতোই রাখা হয়েছে। কর্নারগুলো গোলাকার রাখা হয়েছে, যার জন্য ফোনটিকে অনেক আকর্ষণীয় লাগছে আমার কাছে। ফোনটি খুব স্লিম রাখা হয়েছে, থিকনেস মাত্র 7.3 মিলিমিটার। ডান দিকে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। সামনে পাচ্ছেন ইয়ারপিস, সেন্সর, নোটিফিকেশন লাইট, ক্যামেরা ও ফ্ল্যাশলাইট। ফিঙ্গারপ্রিন্টটিও এটি পেছন দিকে রাখা হয়েছে ঠিকঠাকভাবে। এটিতে পাচ্ছেন IPS LCD 5.99 ইঞ্চ ডিসপ্লে, 1080x2160 pixels, 18:9 রেশিও এর 403 PPI ডেন্সিটি ডিসপ্লে। এটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। প্ল্যাটফর্মে পাবেন অ্যান্ড্রয়েড 8.1 ওরেও, যদিও এটি MIUI 9.5 স্ক্রিনে পেয়ে যাবেন। এর চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, CPU হিসেবে পাচ্ছেন octa-core 2.2 GHz ক্রায়ো 260 এর 4টি কোর এবং 1.8 GHz ক্রায়ো 260 এর 4টি কোর। GPU হিসেবে পাচ্ছেন আন্দ্রেনো 512। এর প্রাইমারি ক্যামেরার দিকে দুটি ক্যামেরা রয়েছে, একটি 12 মেগাপিক্সেল এবং অপরটি 20 মেগাপিক্সেল।
দুটির অ্যাপারচারই 1.75 অ্যাপারচার রাখা হয়েছে। ক্যামেরা দুটির মাঝখানে ফ্ল্যাশলাইটটিও পেয়ে যাবে। সেলফি তোলার জন্য রয়েছে আকর্ষণীয় 20 মেগাপিক্সেল f1.75 সেলফি ক্যামেরা। ফোনটি এখন চায়না রোমে বাজারে পাচ্ছে, তাই কেনার সময় খেয়াল করে গুগল প্লে স্টোর ইনস্টল করে নেওয়ার পরামর্শ রয়েছে। বর্তমান বাজার মূল্য 30,000 আশেপাশে পাবেন। এই ছিল মি 6X বা মি A2 এর আনবক্সিং। এর বিস্তারিত রিভিউটিও শীঘ্রই আপলোড করা হবে। মি 6X এর ইউনিক রিসার্চ রিভিউটি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং 360 ভিডিওর সাথেই থাকুন। আমি নিয়ে আসবো দারুণ দারুণ সব গ্যাজেটস এর আনবক্সিং ও রিভিউ। যে কোনো পরামর্শ পেতে আমাদের 3 লক্ষাধিক মেম্বারের ফেসবুক গ্রুপে চলে আসতে পারে।